ডেসক্রিপশন বক্সের প্রথম তিনটে লাইন সঠিকভাবে দিতে পারলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে। হয়তো আজকে ভিউ আসতেছে না, কিন্তু পরবর্তীতে কিন্তু ভিউ আসবে। বন্ধুরা, আমরা কিন্তু এই জিনিসটা এড়িয়ে যাই। আমরা কী করি, টাইটেলটাকে হুবহু ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিই, শর্টকাট সারার একটা চেষ্টা। আমরা বেশিরভাগ বাংলাদেশির এবং বেশিরভাগ কিছু ইন্ডিয়ান রয়েছে, তারা কিন্তু এই ভুলটা করে থাকি। কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আসলে লিখতে হয়। ডেসক্রিপশন বক্সের প্রথম তিন লাইন যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডগুলোকে যদি আপনি গুছিয়ে লিখতে পারেন, বা রিলেটেড কিওয়ার্ডগুলোকে যদি আপনি তিন লাইনের মধ্যে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটিকে পৌঁছে দিবে, আপনার ভিডিওটিকে সঠিক মানুষের কাছে রিকমেন্ড করবে। তাই আপনারা যারা ইংরেজি কম পারেন, হয়তো অনেকে ডেসক্রিপশন বক্স লিখতে জানেন না, তো আজকের ভিডিওতে আমি এমন কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব, এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি ইংরেজি না জানলেও কিন্তু ডেসক্রিপশন বক্স সঠিকভাবে লিখতে পারবেন। আশা করছি এই টিপসগুলো, এই ট্রিক্সগুলো ইউটিউব প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি, আশা করছি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। বন্ধুরা, ইউটিউব অ্যাপসে এসে একটা ভিডিও আপলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে হাজির হয়েছে। এখন আমার ভিডিওটির টাইটেল আমি এখন এখানে দিব। ধরুন আমার ভিডিওটির টাইটেল হচ্ছে হাউ টু গ্রো অন ইউটিউব ফাস্ট। এটা হচ্ছে আমার ভিডিওটির টাইটেল, ঠিক আছে? এখন এই ভিডিওটির ডেসক্রিপশন আমাকে লিখতে হবে, ডেসক্রিপশন আমাকে অবশ্যই লিখতে হবে। এখন এখানে ডেসক্রিপশন লেখার জন্য এখানে কয়েকটা কৌশল আমরা অবলম্বন করব। দেখুন, এখানে একটা স্ক্রিনশট, আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে ইন দিস ভিডিও উই উইল গেট টু নো অ্যাবাউট এটা, অথবা টুডে উই উইল লার্ন অ্যাবাউট, অথবা ইন দিস ভিডিও উই উইল শো ইউ অ্যাবাউট, তারপর ইন দিস ভিডিও উই উইল সি ইউ সি অ্যাবাউট, ইন দিস ভিডিও আই উইল টকড অ্যাবাউট, হ্যালো ফ্রেন্ডস ইন টুডেস ভিডিও আই উইল টকড অ্যাবাউট। এগুলোর থেকে যে কোনো একটা নিয়ে প্রথমে ডেসক্রিপশন বক্সে আপনি লিখবেন। তা আমি এখন এখানে লিখব, ইন দিস ভিডিও আই উইল টকড অ্যাবাউট, আই উইল টকড অ্যাবাউট। স্ক্রিনশটের এখান থেকে যে কোনো একটা আপনার যেটা পছন্দ সেটা নেবেন, ঠিক আছে? আই উইল টকড অ্যাবাউট। তারপরে এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা আনতে হবে। এই যে প্রথম সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে লিখব, কারণ মেইন কিওয়ার্ডটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল গ্রো, গ্রো ফাস্ট। এটা হচ্ছে কি, ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে কি, এখানে মেইন কিওয়ার্ড। তো আমাদেরকে মেইন কিওয়ার্ডটা কিন্তু ডেসক্রিপশন বক্সের প্রথম তিন লাইনের মধ্যে কিন্তু মেইন কিওয়ার্ডগুলো রাখতে হবে। তাহলে আই উইল টকড অ্যাবাউট হাউ টু, হুবহু আমি এখন টাইটেলটা লিখে দিচ্ছি, হাউ টু গ্রো অন ইউটিউব ফাস্ট, ঠিক আছে? এটা লিখলাম। এখন আমরা যেহেতু তিন লাইন লিখতে হবে, আমাকে এখানে একটা চালাকি করতে হবে, ঠিক আছে? এখানে আমি একটা অ্যান্ড যুক্ত করব। অ্যান্ড এটা রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্ক করেছে ইউটিউবে, তাহলে আমি আরেকটা কিওয়ার্ড আরেকটা সেন্টেন্স লিখতে পারি, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, এটা লিখতে পারি। তারপর আরেকটা কিওয়ার্ড আমি লিখতে পারি, এখানে চালাই করে আবার অ্যান্ড যুক্ত করব, অ্যান্ড অলসো, এটা লিখতে পারি আমি অ্যান্ড অলসো। এই ট্রিক্সটা দেখাচ্ছি যারা ইংরেজি কম পারেন তাদের জন্য। অ্যান্ড অলসো হাউ টু ভাইরাল, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব। তাহলে আমাদের তিনটে সেন্টেন্সের মধ্যে তিনটে কিওয়ার্ড আমরা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করেছি। একটা হচ্ছে যে গ্রো অন ইউটিউব, তারপর হচ্ছে যে হাউ র্যাঙ্ক অন ইউটিউব, তারপর হচ্ছে কি ভাইরাল ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল ভিডিও ইউটিউব। আমাকে হাউ টু, এটা কিন্তু একটা হাই সার্চেবল কিওয়ার্ড। তো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা ডেসক্রিপশন প্রথম তিন লাইনটা আমরা লিখে ফেললাম, কারণ ডেসক্রিপশন বক্সের প্রথম তিন লাইনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। তারপর আপনি আরও অনেক কিছু লিখতে পারেন, ফ্রেন্ডস ইন দিস ভিডিও, ইন টুডেস ভিডিও ইন টুডেস ভিডিও উই লার্ন অ্যাবাউট হাউ টু
rank on rank your video on first page. এভাবে আপনারা চালাকি করে ডেসক্রিপশন বক্সে প্রথমে লাইনগুলো আপনারা আপনাদের মেইন কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? তার মানে আমার ডেসক্রিপশন বক্সটা কিন্তু এখন লেখা শেষ, ঠিক আছে? এখন আমি এখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে দিতে পারি। আমি আমি চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এসব লিঙ্কগুলো আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? ওকে বন্ধুরা, আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের। এখন আমাদের নেক্সট যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। বন্ধুরা হ্যাশট্যাগ অবশ্যই দিবেন, হ্যাশট্যাগ কিন্তু দেওয়ার জন্য ইউটিউব নিজে কিন্তু জোর দিয়েছে, কারণ হ্যাশট্যাগ যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা হ্যাশট্যাগের মধ্যে আপনারা ব্যবহার করবেন সবচেয়ে হাই সার্চেবল এবং কি কম্পিটিশন কম যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওটি যে রিলেটেড। এখন আমার ভিডিওটি হচ্ছে কি গ্রো অন ইউটিউব, এটা কি আমরা কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে পারি, গ্রো অন ইউটিউব, এটা দিলাম। হ্যাশট্যাগের মধ্যে কোনো কমা হবে না, কোনো স্পেস হবে না, শুধুমাত্র আপনি আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর আরেকটা হ্যাশট্যাগ দিব র্যাঙ্ক অন ইউটিউব, এগুলো কিন্তু হাই সার্চেবল, র্যাঙ্ক অন ইউটিউব। তারপর ইউটিউব টিপস, এটাও দিতে পারেন আপনি, ইউটিউব টিপস। তারপর শুধু ইউটিউব একটা হ্যাশট্যাগ দিতে পারেন যেগুলো বেশি সার্চ হয়, তাহলে এই হ্যাশট্যাগ দিয়ে কেউ সার্চ করলে আপনার ভিডিওটি শো করবে। তারপর হচ্ছে যে হাউ টু ভাইরাল, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও। তো এভাবে আপনারা সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ দেওয়া যাবে, আপনি যে কয়টা পারেন হ্যাশট্যাগ দিবেন। তারপর আরেকটা হ্যাশট্যাগে লিখবেন আপনার চ্যানেলের নামটা, ধরুন আমি আমার চ্যানেলের নামটা এখন লিখলাম। ওকে, তো এখানে আমরা যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করেছি এগুলোর পরে আপনার যদি কোনো গ্যাজেটের অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে শেয়ার করতে পারেন, ঠিক আছে? তো আপাতত এভাবে কিন্তু একটা ডেসক্রিপশন সহজে লিখে যাচ্ছি, এভাবে ডেসক্রিপশন লিখবেন। আরেকটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আগে একটা সময় কী করতো মানুষ, ডেসক্রিপশন বক্সে কমা দিয়ে দিয়ে ট্যাগ ব্যবহার করতো। তো এই জিনিসটা করবেন না, ঠিক আছে? এটা না করে আরেকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন আপনারা ইউর কোয়েরিজ। এটা নতুন অবস্থায় যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, ইউর কোয়েরিজ সলভড, তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এই জিনিসটা। ওকে, ইউর কোয়েরিজ সলভড, এখানে আপনারা আপনার এই ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ আছে সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিবেন, কিন্তু কোনো কমা ব্যবহার করবেন না। ট্রিক্সটা হচ্ছে এটাই, সবগুলো একই সিরিয়াল লিখবেন। যেমন আমি আবার লিখে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি এখানে আপনাদেরকে লিখে দেখালাম, এই যে দেখুন ইউর কোয়েরিজ সলভড, এখানে আমি কয়েকটা দিয়েছি। তো আপনারা ইউটিউবে যে সার্চ সেকশনটি রয়েছে সেখানে যে কোনো কিওয়ার্ড লিখলে দেখবেন যে সাজেস্টে আপনাকে আরও 10-12টা দেখাচ্ছে, সর্বোচ্চ 10টা দেখাবে। সেই 10টা আপনারা এখানে ইউর কোয়েরিজ সলভড এখানে লাইন বাই লাইন লিখে দিবেন। তারপর হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, এটা অবশ্যই। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিবেন, তারপর প্রথম যেগুলো এটু দেখালাম। তো এটাও যদি আপনি না পারেন, একদম আপনি ডেসক্রিপশন লিখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে কারো ভিডিও ডেসক্রিপশন বক্সটা কপি করতে পারেন, কিন্তু কপি করে সেখানে কিছু অ্যাড করবেন। যেমন ধরুন এখানে আমি যদি আমার এখানে লেখা আছে হাউ টু গ্রো অন ইউটিউব, আমি ডেসক্রিপশন বক্স প্রথম লাইনে লিখেছি, এখানে আপনি ইউটিউব ইন 2021 বাংলা এভাবে কিছু অ্যাড করে দিতে পারেন, হুবহু কপি করবেন না। যদি আপনি একদম না পারেন সেক্ষেত্রেও কিন্তু সুন্দরভাবে একটা ডেসক্রিপশন কিন্তু লেখা হয়ে যাবে। তো আশা